সমতল ভূমিতে পার্বত্য অঞ্চলের ফল চাষ করে সফল লালমনিহাটের একরামুল। 2018 সালে লালমনিহাটের হাড়িভাঙ্গায় বিমান বাহিনীর 4 একর জায়গা লিজ নিয়ে 2000-এর বেশি মালটা ও 500 কমলার চারা রোপণ করেন। 3 বছরের মাথায় গত বছর প্রায় 70 লাখ টাকার ফল বিক্রি করেন একরামুল। বর্তমানে লালমনিহাট, কুড়িগ্রাম ও নীলফামারীর বিভিন্ন স্থানে 80 একর জায়গা জুড়ে ফলের চাষ করছেন একরামুল। কয়েক প্রজাতির কমলা, মালটা ও ড্রাগন চাষ করে শূন্য থেকে বনেছেন কোটিপতি। বাগানের পরিধি আরও বাড়ানোর লক্ষ্য তার। আমার প্রজেক্টে 75 জন কর্মচারী আছে, কর্মসংস্থান আছে আর কি। সামনে আমার টার্গেট, আমার আন্ডারে মিনিমাম যাতে 1000 লোকের কর্মসংস্থান হয়, সেই লক্ষ্যেই আমি যাচ্ছি বা পৌঁছিব আল্লাহর রহমত আশা করতেছি। জেলার আদিতমারি, হাতিবান্ধা, পাটগ্রামেও গড়ে উঠছে এরকম আরও মালটা ও কমলা বাগান। এছাড়া খুচরা ও পাইকারিভাবে স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে এসব ফল। বাজার ভালো হওয়ায় ব্যবসার পরিধিও দিন দিন বাড়ছে, অনেকেই জড়িয়ে পড়ছেন মৌসুমি ব্যবসায়। এতে শত শত মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে। ব্যবসায়ীভাবে লাভবান হচ্ছে। আজকে প্রথমে বছরে নিয়েছি, এখন নিয়ে যাচ্ছি, আমরা জোর এলে কেজিতে 10 টাকা আমাদের লাভ হবে। জোর এলে খুব সুস্বাদু কমলা, ভালো, বাংলাদেশের মধ্যে এটাই ফার্স্ট। এদিকে দৃষ্টিনন্দন বাগানগুলোতে ফুরসত পেলেই পরিবার সহ ঘুরতে আসছেন অনেকেই। ভিনদেশি এসব ফলের সারি সারি গাছ ও রঙিন ফল দেখে অভিভূত দর্শনার্থীরা। এত সুন্দর বাগান, আমি উৎফুল্ল হয়ে গেছি। শুধু আমি না, আমার সাথে যে শিক্ষকরা সবাই এসেছে, সবাই খুবই খুবই ভালো লাগছে যে আমাদের উত্তরবঙ্গের মাটিতে এত চমৎকার ফলন হয়েছে। লালমনিহাটের মতো আমাদের এই যে প্রত্যন্ত একটা জায়গায় এরকম এই যে এই কমলা বলেন, মালটা বলেন, যেটাই, এটা সত্যি প্রশংসনীয়। কৃষি অফিস বলছে জেলায় বিভিন্ন প্রজাতির কমলা ও মালটার উৎপাদন ভালো হয়েছে। বাজারে ফলের চাহিদা থাকায় দিন দিন নতুন বাগানের পাশাপাশি তৈরি হচ্ছে নতুন উদ্যোক্তা। বাগানগুলো পরিদর্শন করছি এবং সেই হিসেবে সেখানে কীভাবে ম্যানেজমেন্টে যাওয়া যায়, আন্তঃপরিচর্যাগুলো কীভাবে করা যায়, কীভাবে সেগুলো মার্কেটের সাথে ভালো লিঙ্কেজ করে তারা লাভবান হয়, এই বিষয়ে আমরা সার্বক্ষণিক পরামর্শ দিয়েছি এবং সেই হিসেবে কৃষকরা চাষাবাদ করে তারা লাভবান হচ্ছে। এক সময়ে পার্বত্য অঞ্চলে কমলা ও মালটা প্রজাতির বাগান দেখা গেলেও এখন লালমনিহাটের সমতল ভূমিতে এসব বিদেশি ফলের বড় বাগান গড়ে উঠেছে। আমদানি নির্ভর এসব ফলের ব্যাপক ফলন হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তে স্বল্প মূল্যে এসব সরবরাহ হচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা ও সঠিক নির্দেশনা পেলে দেশের চাহিদা মিটিয়ে আগামীতে দেশের বাইরেও রপ্তানি করার সুযোগ তৈরি হবে বলে আশা সংশ্লিষ্টদের। মাহফুজুল ইসলাম বকুল, এখন লালমনিহাট।